নিয়ে এলাকার সকলকে সম্মান স্কুলের পক্ষ থেকে মাস্টারদের পক্ষে সবার পক্ষ থেকে চলো চলো ওদিকে বাপরে বাপরে দিয়েছে নাকি হ্যালো যাও করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লু এর এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয় আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কনুই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। পরীক্ষার্থী তুমি, কি হয়েছে এখানে আসার পরে? আমি মাউন্টপুর স্কুল থেকে এখানে উচ্চনে পরীক্ষা দিয়ে এসেছি। এখানে সে কি দেখলে, কি পেলে হাতে? এখানে একটা করে মাস্ক দিলে আমাদের এই যে করোনা ভাইরাস নিয়ে বর্তমানে যে আতঙ্কটা ছড়িয়েছে সেটা থেকে মানে মুক্তি পাওয়ার জন্য বা সেটা যাতে বেশি না ছড়ে তার জন্য আমাদের এই মাস্কগুলো বিতরণ করা হয়েছে। কেমন লাগছে হাতে? ভালো লাগছে মোটামুটি। আর একটা আতঙ্কের মধ্যে ছিলাম যে স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে, যে আমাদের পরীক্ষাটা বন্ধ হয়ে যায় নাকি, সেই নিয়ে কিন্তু সেটা হয়নি। তোমার নাম? আমার নাম অতনু বিশ্বাস। পড়ো উচ্চ মাধ্যমিক পরীক্ষা ব্যাশপুর স্কুল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব। কোন স্কুলে সিট পড়েছে? আমাদের এই হরিপদ স্কুলে সিট পড়েছে। আজকে কি হলো স্কুলে? আজকে স্কুলে আমাদের সবাইকে একটা করে মাস্ক দেওয়া হয়েছে করোনা ভাইরাসের জন্য, যাতে এই মাস্ক পরে আমরা সবাই রাস্তাঘাটে বেরোতে পারি। বা আবার খবরে সবাইকে বলে দেওয়া হয়েছে যে 10 জনের বেশি এক জায়গায় যাতে না হয়,
তার জন্য এই মাস্কটা সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, যাতে সবাই মাস্কটা পরে, আমাদের খুব ভালো লাগলো এই মাস্কটা পরে যে আমাদের স্কুলকে স্কুলের সবাইকে দিয়েছে একটা করে মাস্ক, তাই জন্য আমাদের সবার খুব ভালো লাগলো। আপনার নাম? আমার নাম মধুচন্দ্রা সিদ্ধার। কর্তৃপক্ষ থেকে উচ্চ মাধ্যমিক ছাত্রদের মাস্ক বিতরণ করলেন, কারণটা কি? কী কারণ? হ্যাঁ, কারণটা হলো যে আমরা আগে দিন যেটা সরকার ঘোষণা করেছে যে স্কুলে যেহেতু ছাত্রছাত্রীরা অনেক জামায়াত হয়, সেই করোনা ভাইরাসের আতঙ্কে সারা বিশ্বে যেখানে জর্জরিত আতঙ্কিত, সেখানে আমরা স্কুলের পক্ষ থেকে একটা ভাবনা ভেবেছি যেহেতু পরীক্ষা যেহেতু চলবে, তো এখানে যারা আগত যারা পরীক্ষার্থী যারা আসবে তাদের সকলকেই আমরা স্কুলের পক্ষ থেকে তাদের মাস্কটা দিতে পারি, সেই উদ্দেশ্য গ্রহণ করার জন্য কী কেমন খেয়ে আমরা কারণ ভেবে তারপর আমরা সিদ্ধান্ত নিই যে এটা আমরা করব। সেই হিসাবে আজকে আমরা আমাদের স্কুল ফান্ড থেকে টাকার বিনিময়ে আমরা এই মাস্কটা সকলকে আমরা দিচ্ছি। এতে কী বার্তা দিতে চলেছে সমাজ? হ্যাঁ, এটা বার্তা হচ্ছে যে বিশ্বব্যাপী যে করোনা ভাইরাসে আতঙ্কে আতঙ্কিত হচ্ছে, এটাকে সচেতনতা বোধ করা এবং ছাত্রছাত্রীদের সচেতন হয় এবং তারা যদি এর থেকে উপকৃত হতে পারে। কতজন ছাত্রছাত্রী? আজকে 216 জন আছে। কোন কোন স্কুল? এখানে আছে ব্যাসপুর হাই স্কুল, অম্বিকাপুর আলতাফ হোসেন হাই স্কুল আছে, সাতবেড়ে হাই স্কুল, বয়নামপুর হাই স্কুল আর মানিকপুর হাই স্কুল আর ব্যাসপুর হাই স্কুল আছে। হ্যাঁ, প্রত্যেককে দেওয়া হচ্ছে। এবং এছাড়াও আমাদের এখানে যারা পুলিশ কর্মী আছে, যারা সিভিক ভলান্টিয়ার তাদের সকলকে দেওয়া হচ্ছে, এবং NCC যারা ক্যাডেট বাহিনী তাদেরকেও আমরা দিয়েছি, এবং আমাদের স্কুলে যারা স্টাফ মানে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী তাদের সকলকে আমরা বিতরণ করেছি। আপনার নাম? কর্তব্য? আমার নাম প্রতাপ চন্দ্র রায়, আমি এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপালনা হরিবদল বিদ্যাপীঠ। কথা বলবেন না প্লিজ, একটু কথা বলবেন না প্লিজ, একটুখানি একটু এক মিনিট। হ্যাঁ, আজকে কি করলেন আপনারা এবং কী উদ্দেশ্যে করলেন? আজকে যেহেতু গোটা বিশ্ব এবং ভারতবর্ষ আমরা সবাই COVID-19 বা করোনা ভাইরাস সংক্রামক ব্যাধি এটা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত, এবং মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও স্কুল বিদ্যালয় সব ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু পরীক্ষাটা কন্টিনিউ রাখতে বলা হয়েছে। তবুও বাচ্চারা যেহেতু অনেকে জমায়েত হচ্ছে, স্টুডেন্টসরা অনেকে জমায়েত হচ্ছে, প্রিকশনস হিসেবে আমরা কিছু এখানে মেজার নিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে হরিপদ ইনস্টিটিউশনের পক্ষ থেকে এখানে আগত ভেনুতে আগত সমস্ত ছাত্রছাত্রীদেরকে মাস্ক বিতরণ করা হচ্ছে এবং কিছু সাধারণ স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হচ্ছে, যাতে তারা এই রোগের প্রকোপ থেকে মানে এই রোগের প্রকোপ থেকে আলাদা থাকতে পারেন এবং বিষয়টা সম্পর্কে আলাদা থাকতে পারেন। আপনার নাম? এম ভট্ট। কুশল চক্রবর্তী, অফিসার ইনচার্জ, গোপাল নগর সেন্টার। থ্যাংক ইউ।